প্রসূতি ভর্তি হয়েছিলেন হাসপাতালে, কিন্তু সন্তান প্রসব করলেন হাসপাতালের বিশ্রামাগারে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গুসকরা হাসপাতালে। সোমবার পিঙ্কি হাওলাদার নামে ওই প্রসূতি গুসকরা হাসপাতালে বিশ্রামাগারে একটি কন্যা সন্তান প্রসব করেন। পিঙ্কি হাওলাদার ও তার পরিবারের অভিযোগ, প্রসব যন্ত্রণা হওয়ায় হাসপাতালের চিকিৎসক তাকে পরীক্ষা না করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। পরিবারের সদস্যরা যখন মাতৃযানের ব্যবস্থা করছিলেন, সেই সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্স তাকে বাইরে বের করে দেন বলে অভিযোগ। আজকে বাচ্চা হয়েছে? কোথায় বাচ্চা হলো আপনার? বিশ্রামঘরে। কেন বিশ্রামঘরে বাচ্চা হলো? কেন হসপিটালের বেডে রয়েছেন আপনি এখন? তো দিদিমণি তো বললো আমাকে বর্ধমানে পাঠিয়ে দেবে, তো আমার তো ব্যথা শুরু হয়ে গেছে কালকে দিয়ে। ঠাকুমা বললো হয়ে যাবে, তাও উনি শোনো না, বললো আমার পা ফুলা, আমার হবে না এখন, সে কাগজপত্র সব ফেলিয়ে দিচ্ছে। আমাকে এখানে বসতেও দেয় না, উচিত তো ওনার ছেলে যে গাড়ি আসুক, উনি বসে থাকুক, গাড়ি আসবে তারপর উঠে যাবে, সে আমাদের বার করে দিল। কে বার করলো? ওই দিদিমণিটা। কি বললো? বললো তোমরা বাইরে গিয়ে বসো, যাও গাড়ি আছে, তোমরা গাড়ির ধারে যাও, চলে যাও, চলে যাও। আপনার কি তখন ব্যথা যন্ত্রণা হচ্ছিল? হ্যাঁ, আমার সেই ব্যথা সেই কালকে থেকেই। ঠিক আছে, তারপর ওখানে গেলাম, ওখানে গিয়ে বসলাম, কিন্তু আস্তে আস্তে ব্যথা বেড়ে যাচ্ছে না। তারপরে কিভাবে আপনার বাচ্চা? আমার জল বেড়ে গেছে, জল ভেঙে গেছে, সেটা দেখলো? জল তাও ব্যবস্থা করেনি না। ডাক্তারবাবু কোথায় ছিল? ডাক্তারবাবু ওই কোন ঘরটা জানি না, ওখানে তখন ডাক্তারও ছিল না, ছিল উনি আসে নাই, দেখেনি। ওনার আসে দেখা উচিত ছিল, কেন কি আমার আগার বাচ্চাও এখানেই হয়েছে আর উনি দেখছে। আমার নর্মালই বাচ্চা আগের। কত বছর আগে বাচ্চা হয়েছিল? এই তো আমার মেয়ের মনে হয় 7 বছর। 7 বছর? হ্যাঁ। তো এনাদের গাফিলতির জন্যই কি আজকে ওই বিশ্রামের বাচ্চা হতে হলো? হ্যাঁ, ওখানে গেছি, এখন তো ব্যথা শুরু হয়ে গেছে। সে কে বাচ্চা করালো আপনার? আমাকে ঠাকুমা ধরলো। ঠাকুমা কি দাইমার কাজ করে? হ্যাঁ, উনি জানে, নার্সের আগে দাইমার কাজটা করে চলে দিন। উনি কি বাচ্চা করালেন? হ্যাঁ, উনিই ধরলো। উনি আজকে না থাকলে কি হতো? না হলে তো কি হতো? সে এখন বর্ধর পাঠাতে তো রাস্তায় ঠিক নেই হয়ে যায়, তো রাস্তা হলে তো অসুবিধা হয়তো, এখান তো তাও ধরো কাটার এই কি করে। আপনাদের যে স্বাস্থ্য কার্ড, সেই কার্ড আপনাদের সঙ্গে ছিল তো? হ্যাঁ, সব ছিল। তা সত্ত্বেও দেখেনি? না, দেখেও ফেলিয়ে দিচ্ছে। মানুষ একটু আগ্রহ করে জিনিসটা দেখে যে কি জিনিস না কি, আমরা কি সবাই তো পড়াশোনা জানে না, সবাই অনপড় লোকদের সাথে কি এরকম করবে, আমরা তো বেশি পড়াশোনা জানি না। এই হাসপাতাল কর্তৃপক্ষ গাফিলতির জন্য কি আজকে বাচ্চার আপনার এই মনে করে রাস্তায় হতে হলো? হ্যাঁ, নাহলে আমার এত সময় ভালো মতন হসপিটাল হয়ে যেত। কোন হসপিটাল এটা? মোটামুটি আধ ঘন্টা পরে আসলো, গেট পড়েছিল, গেটে আটকে গেছিল, আর তখন এখানে তার আগে গাড়ি এখানে দাঁড়িয়ে তার আগে এখানে বাচ্চা হয়ে গেছে। আচ্ছা, এটা ঘটনাটা কখন ঘটে ঢুকেছেন? আচ্ছা, ওখান থেকে বের করেছে কটায়? ওইখান থেকে বের করেছে, ওইখানে 10-15 মিনিট ছিল ওইখানটা। হ্যাঁ, 15টা বের করেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 15টা বের করার পর এখানে প্রসবটা হলো কখন? এইখানটা তার মোটামুটি 10-15-20 মিনিট পরে। উনি দাঁড়াতে পারছিলেন না? না, দাঁড়াতে পারছিলেন না, ওখানে গিয়ে বসে পড়লেন। ওইখানে বসে পড়লো না, দাঁড়িয়ে ছিল ওইখানে। কি আমার বসে পড়লো? এবার ওইখানে তো যাওয়া সম্ভব না, মেয়ে ছেলেরা ছিল বলে বসে পড়েছে। কে কে ছিল ওখানে? এই যে আমার শাশুড়ি ছিল। আপনারা দুজনেই ছিলেন? হ্যাঁ। আর কেউ ছিল না? না না। তার ডাক্তারবাবুকে প্রেসক্রিপশনটা দেখালাম, ডাক্তারবাবু বললো যে পেশেন্ট দেখলো না, এই দেখে তারপরে বললো যে অবস্থা একটু ইয়ে আছে, বর্তমানে হাসপাতালে নিয়ে যাও। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অনুরোধ না রাখায় পিঙ্কি হাওলাদার বাধ্য হয়ে বিশ্রামাগারে আশ্রয় নেন, সেখানেই তিনি সন্তান জন্ম দেন। এই ঘটনা ঘিরে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সবাই বলছে বাইরে এরকম আছে, এরা এরা কি করতেছে? সবাই কি করে? আপনি করেছেন? আপনাকে দিয়ে তাই মনে হচ্ছে?
বাচ্চা হবে তাকে নিয়ে আসা হয়েছিল, তো এইখানে ডাক্তারবাবু রেফার করে দিয়েছেন বর্ধমানে নিয়ে যেতে হবে, তো এইখানে যে নার্সরা রয়েছেন তার সঙ্গে সঙ্গে মানে আমরা ফোন করেছিলাম 102-এ, তা ফোন করেছি আমাদের সেইটুকু টাইম দেয় নাই যে এখানে ভেতর থাকার জন্য, বাইরে বার করে দিয়েছে, নিয়ে সঙ্গে সঙ্গে বিশ্রাম ঘরে বসে বাচ্চা হয়েছে। এটা হচ্ছে পুষ্করা হসপিটালের মানে যারা আছেন তাদের এইসব কারবার করছেন। বিষয়টা নিয়ে কি ডাক্তারবাবুকে জানিয়েছেন? ডাক্তারবাবুকে জানানো হয়েছে, ডাক্তারবাবু এখনো বেরোয় নাই আর নার্স এখন ভিতরে রয়েছে। কাদের গাফিলতিতে এরকম ঘটনা ঘটলো? সম্পূর্ণ হসপিটালের নার্স, তো বিশেষ করে নার্স, উনি একটা মেয়ে ছেলে হয়ে কী করে বার করে দিলেন একটা মেয়ে ছেলেকে, ওনার তো বোঝা দরকার ছিল যে একটা গাড়ি আসুক তারপরে বার করে দেবো, বার করে দেবে কী করে? কী চাইছেন এই মতো অবস্থায়? কী চাইছে ওনার সময় এখানে দাঁড়িয়ে দিক, উনি এইভাবে থাকলে বাদ বাকি যারা আসবে পরে পরবর্তী সময় মেয়ে ছেলে তার তো এখানে ঠিকভাবে চিকিৎসা পাবে না। বৌমাকে আজকে হসপিটালে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, এখানে নিয়ে আসলাম। ডেলিভারি দিদিমণি ওনাকে নিয়ে যাচ্ছে, দিদিমণি বেড দিয়ে বলছে বেড দিয়ে নিয়ে আসো, ওইখানে আগে আমি নাম লিখবো, সব কাগজপত্র দাও, আমি কাগজপত্র গুলো বাইর করতে আসি। এর মধ্যে উনি বিশাল মেজাজ দেখাচ্ছে আমাকে, বলছে কাগজ লেখাপড়ি জানে না, নিয়ে এসছে কাগজপত্র দিতে পারে না। এবার আমি বলি সিদ্ধিতে মানে আমরা তো জানি না, তা আপনি নেন ঠিক মতো। হ্যাঁ হ্যাঁ, উনি বিশাল মেজাজ দেখাচ্ছে, নিলো বেডে, আবার নিয়ে উনি দেখলো, দেখে যাও এখনই একটা গাড়ি আছে, ওই গাড়িতে চলে যাও বর্ধমান রেফার করে দিলো। বাচ্চা কোথায় হলো? ডাক্তারবাবু দেখলো না বাচ্চাটা হয়ে পরে, আমি বাইরে বাইর করছি, গাড়ি আসতে দেরি, বাচ্চাটা এখানে বাইর করছি বৌমাকে, বৌমা দাঁড়াইতে পারছে না, তারপরে দুইজনে ধরে ধরে ওই ঘরটার ভিতরে নিয়েছি আমি, ওইখানেই বাচ্চা ডেলিভারি হইয়া গেল। ওই ঘর বিশ্রাম ঘর? হ্যাঁ, এই বিশ্রাম ঘরটার ভিতরে। কে কে বাচ্চা ডেলিভারি করালো? হ্যাঁ, আমি যে নিয়ে আসছি দাইমা উনিও। তো আপনি নার্সকে ডাকেননি তখন? ডাকবো কি কইরা, ওটা তো আসবে না। প্রসূতির এক আত্মীয় সেই সময় দাইমায়ের কাজ করেন। পেশেন্ট নিয়ে আসছে, এসে ওনাকে সেই কাগজগুলো পেশেন্টটা আমি ঢুকিয়ে দিয়েছি, একজন বলেছে এখানকার, বলছে ওইখানে ঢুকিয়ে দাও, দিয়ে ঢুকিয়ে দিয়েছি। উনি ঢুকে বললো, কে বলেছে ঢুকাতে, কে বললো আপনাকে এখানে ঢুকাতে? আমি বলছি একজন বলেছে, পেশেন্টের খুব বাড়াবাড়ি, বেরাও বেরাও, বেরিয়ে গেলাম। কে বলছেন এরকম করে বার করে দিচ্ছেন? দিদিমণি, দিদিমণি বলছেন, দিয়ে বার করে দিল, বেরিয়ে এলাম, এসে কাগজগুলো দিলাম, বলছে দেখে দাও কোনটা কী আছে। আমি বলছি দেখুন আমরা তো অত ইংরেজি পড়াশোনা জানি না, আমরা কী করে বুঝবো যে কোনটা কী, আপনি দেখে নেন। দেখবো না, কাগজ ছুঁড়ে ফেলে দিল, কাগজ ছুঁড়ে ফেলে দিল, দেখলো না, বলছে ডাক্তার কাছে যাও। ডাক্তারবাবুকে দেখে দেখে তুললাম, তোলার পরে ডাক্তারবাবুকে লিখে দিয়েছে রেফার বর্ধমান। ডাক্তারবাবু দেখে বললো রেফার, ও অসুবিধা আছে, দ্বার অসুবিধা আছে, হবে না, এখানে বর্ধমানে নিতে হবে। ডাক্তারবাবু বলল, এসে দেখালাম, বললো গাড়ি দেখো, গাড়ি দেখো, গাড়ি নেই। তারপরে বললো বেরিয়ে যাও এখান থেকে। আমি এই বিশ্রাম ঘরে বউটাকে ঢুকালাম, ঢুকিয়ে এখানে আমি বাচ্চাটাকে খালাস করলাম। এই ব্যাপারে হাসপাতালের নার্স গোটা ঘটনার দায় এড়িয়ে গেছেন। তিনি জানান যা করেছেন সেটা চিকিৎসকের নির্দেশ মতো করেছেন। না, আপনারা তো বাইরে বার করে দিয়েছেন, তাহলে বিশ্রামগারে বাচ্চাটা হলো কি করে? যদি আপনাদের কাছে টিকিট থাকে তাহলে তো হসপিটালের ভিতরে হওয়ার কথা ছিল। চিকিৎসক এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। গুসকরা থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাওয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।